আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা জীবন জীবিকা বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ আগামীর স্বপ্ন যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকের স্ক্রিপ্ট তৈরি করো দু সালে এরকম বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিটের নাটক তৈরি করো নাটকে দলের সদস্যরা এক একজন এক একজনের পেশায় অভিনয় করবে আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে ওপরে উল্লেখিত বিভিন্ন পেশার মানুষেরা সমাজের কল্যাণে কি কি ভূমিকা রাখছেন প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করবো ও সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও আকারে ধারণ রাখব চলো আমরা এটি সমাধান দেখে নিই দলগত কাজ নাটক সমাধান নাটকের চরিত্র দুই হাজার একচল্লিশ সালে একদিন এখানে চরিত্র হিসেবে একজনকে লেখা হয়েছে সাকিব সে হচ্ছে বিগ ডাটা ইঞ্জিনিয়ার তারপর রিমা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ফারুক সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তারপর হচ্ছে আজিম ইন্টারনেট অফ থিঙ্ক অর্থাৎ আইওটি ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে সুমি ডিজিটাল মার্কেটার রফিক অগমেন্টেড রিয়েলিটি বিশেষজ্ঞ নাটকের আবহ দুই হাজার সালের কোনো এক বিকেলে ছয় বন্ধু রিমার বাসায় মিলিত হল নিজেদের পেশা সম্পর্কে তাদের আলোচনা হলো তাদের আলোচনায় বিভিন্ন পেশার কল্যাণমুখী দিকগুলো ফুটে উঠল রিমা বলতেছে সবাই কেমন আছো আমার বাসায় তোমাদেরকে স্বাগতম অনেকদিন পর সবাই একত্রিত হয়ে বেশ ভালো লাগলো আজিম বলতেছে আমি ভালো আছি আসলে কাজের চাপে কারণে সবার সাথে দেখা করার সুযোগ হয় না তবে কয়েকদিন আগে রফিকের সাথে প্রযুক্তি মেলায় গিয়েছিলাম রফিক বলছেন হুম মেলায় আজিম একটি স্টলে দর্শনার্থীদের বিভিন্ন ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণের কৌশল দেখাচ্ছিলেন আজিমের মতো আইওটি ইঞ্জিনিয়ারদের জন্য আজ আমাদের দৈনন্দিন জীবন সহজ ও আরামদায়ক হয়েছে সুমি বলতেছে সাকিবের মতো বিগ ডেটা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অনেক বিগ ডেটা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমার মতো ডিজিটাল মার্কেটাররা পণ্যের প্রচারণা এবং এ তথ্যের ভিত্তিতে গ্রাহকদের সেবা প্রদান করি সাকিব বলতেছে শুধু কি ডিজিটাল মার্কেটিং আমরা বিগ ডেটাকে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি তো এখানে দেখো কথোপকথনের মাঝে রিমার রোবট নাস্তা পরিবেশন করল ফারুক বলতেছে রিমা তোমার রোবট তো খুবই বুদ্ধিমান এটাকে নাস্তা তৈরি ও পরিবেশন কিভাবে শেখালে রিমা বলতেছে রোবটটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সব কিছু শেখানো হয়েছে রফিক তোমার কাজ সম্পর্কে তো কিছুই জানা হলো না রফিক বলতেছে আমি অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করি আমার চোখের চশমাটিতে এই প্রযুক্তি ব্যবহার করছি যা আমাকে তোমার বাসা সহজেই খুঁজে পেতে সাহায্য করেছে সাকিব বলতেছে রফিকের অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সাহায্যে আমার বাবার জটিল রোগের অস্ত্রোপচার সফল হয়েছে বলতেছে খুবই ভালো আসলে প্রতিটি পেশায় সমাজের বিভিন্ন কল্যাণমুখী কাজে ভূমিকা রাখছে সবাই একসাথে বলতেছে হ্যাঁ অবশ্যই এটি হবে আমাদের আগামী প্রযুক্তি নির্ভর পৃথিবী তো শিক্ষার্থীরা এভাবেই তোমরা নাটিকাটি শেষ করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব